এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। সব দলপনের অবসান ঘটিয়ে এবার তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করে বাড়িয়ে দিল দলবদলের জল্পনা। আজ মমতার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলো স্বয়ং তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য সরাসরি দাবি করলেন যে তৃণমূল কংগ্রেস 2024 নির্বাচনে ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোটপোর থেকে সরিয়েছে তার বিরুদ্ধে জবাব দেবে সাধারণ মানুষ, উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, এমনটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলো তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বাটনে চেপে দেবেন। এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরটি সবার আগে পাওয়ার জন্য আজ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সরাসরি দাবি করলেন যে এবার উপনির্বাচনে বিজেপি জিতবে, তৃণমূল গোহারা হারবে, এমনটা কিন্তু অভিযোগ করলেন এবার দেবাংশু। এখান থেকে কাজ স্পষ্ট যে এবার দেবাংশু ভট্টাচার্য তৃণমূলে থাকছেন না, সরাসরি এবার বিজেপি যোগ দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য ও এবার নুসরাত জাহান, যেখানে দুবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান দল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা আপনারা কি চান, এদেরকে কি বিজেপিতে নেওয়া উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।